নিকোস্বামীকে ফিরে পাওয়ার জন্য থানায় দ্বারস্থ হলেন দুই সন্তানের জননী। ঘটনা রাধাকৃষ্ণপুর থানাধীন শালগড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শালগড়া এলাকার জনৈক বিমল সরকার নামে এক ফার্ম অপারেটর গত 21 অক্টোবর দুপুরবেলা শালগড়া এলাকার বাসিন্দার বিমল সরকার নতুন গাড়ি আনবে বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি বলে জানান বিমল সরকারের স্ত্রী বুলুরানী সরকার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বিমল সরকারকে। এদিকে বিমলের স্ত্রী বুলুরানী সরকার অভিযোগ করেন, বিমল নিখোঁজ হওয়ার ঘটনাটি বাড়ির সকলের সদস্যদের জানানো হলেও বাড়ির লোকজন কোনো হেলদোল করেনি, উল্টো বিমলের স্ত্রীকে বাড়িতে আটকে রেখে দেন। থানায় নিখোঁজ ডায়েরি করার জন্য বাড়ি থেকেও বের হতে দেয়নি বলে অভিযোগ করেন। প্রায় 13 দিন অতিক্রম হয়ে গেলেও বিমলের খোঁজ না পাওয়ায় আতঙ্কে রয়েছে বিমলের স্ত্রী ও দুই নাবালক সন্তান। বিমল জীবিত আছে কি না, মৃত্যু হয়েছে তাও জানা যায়নি। পরবর্তীতে বিমলের পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে বাড়ি থেকে বের হয়ে বিমলের স্ত্রী রাধাকিশোরপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বিমলের স্ত্রী বুলুরানী সরকার। এখন দেখার বিষয় পুলিশ বিমল সরকারকে জীবিত উদ্ধার করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।